শনিবার সকালে মালদার ইংরেজ বাজারে ফলের ক্যারেট চুরি করার সময় চোর সন্দেহে এক যুবককে হাতে নাতে ধরে ফেলে ফল ব্যবসায়ীরা। খবর পেয়ে ইংরেজ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ইংরেজ বাজার নিয়ন্ত্রিত ফল ব্যবসায়ী সমিতির সহ সভাপতি গৌতম সাহা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আমবাজার চত্বরে চুরির ঘটনা চলছে। এদিন ফলের ব্যারেক চুরি করার সময় এক যুবককে হাতে নাতে ধরে পুলিশের হাতে তারা তুলে দেয়। বলতে আজ দুদিন তিন দিন পরপরই আমাদের মার্কেটে চুরি হচ্ছে। আজ ক্রেট, কোনোদিন মোবাইল, সেদিন দুটো মোটরসাইকেল চুরি হয়ে গেছে। প্রতি সপ্তাহে একদিন দুদিন এরকম মাঝে মধ্যে চুরি হচ্ছেই। এটা প্রশাসনকে এই নিয়ে 10 বার আমরা লেটার পর্যন্ত দিয়েছি, চিঠি দিয়েছি, এর কোনো স্টেপই নিচ্ছে না প্রশাসন। এটা আমরা মানে অতিরিক্ত লোকসানের মধ্যে আমরা আছি। এটা যে কোনো একটা আজকে চোর একটা ধরে আবার পুলিশটা নিয়ে গেল এসে, ইংলিশ বাজার থানা থেকে এসে। তো আমরা মানে খুব প্রবলেমের মধ্যে আছি, আমাদের মার্কেটটা আমরা রক্ষা করতে পারছি না, এত চোরের আমদানি এখানে। তো যেভাবে পারে প্রশাসনের কাছে অনুরোধ যে এই চোর যেন আমাদের প্রোটেকশন দিয়ে দেয়, যে আমাদের মানে দোকানে দোকানদারি করতে পারছি না। প্রতিটা সদস্যর মানে কঠিন অবস্থা, রাত্রে চুরি হচ্ছে, দিনে চুরি হচ্ছে, মোটরসাইকেল একটা থাকছে না মার্কেটে, কঠিন অবস্থা চলছে। সেদিন টোটো চুরি হয়ে গেছে, এদের একটা বড় গ্যাং আছে মনে হচ্ছে আমার কাছে। এখন বাকি প্রশাসনের মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।